আমাদের পেটপুজো চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল ছাড়া চিকেন। এই চিকেনটি তেল ছাড়া রান্না করলেও খেতে কিন্তু হয় খুবই টেস্টি। এই চিকেন ভাত রুটি ফ্রাইড রাইস সব কিছুর সময় খেতে খুব অসাধারণ লাগে। তেল ছাড়া চিকেন রান্না করার জন্য আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। এই চিকেনগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে এই চিকেনের মধ্যে আমি একটু লেবুর রস মাখিয়ে রাখছি, এতে চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হবে। লেবুর রস মাখিয়ে আমি 15 মিনিট রেখে দেব। বাদে আমি চিকেনগুলো একটা শুকনো কড়াইয়ের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি। এক চামচ রসুন বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 2 তেজপাতা, পরিমাণ মতো নুন, 1 চামচ জিরে বাটা। এবার সব কিছু দিয়ে মশলা দিয়ে মাংস দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা ম্যারিনেট করে নেওয়ার পর এবার কড়াইটা উনুনে বসিয়ে দিচ্ছি। উনুনে কড়াইটা বসিয়ে দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফেটানোর টক দই। আমি 600 গ্রাম মাংসের জন্য আমি 200 গ্রাম টক দই নিয়েছি। টক দইটা মাংসের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। এবার আস্তে আস্তে জাল দিয়ে কষাতে হবে। মাংসগুলো কষানোর সময় আমি কয়েক চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দইটা দেওয়ার পর দেখুন মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে। এই জলে মাংসটা আস্তে আস্তে করে সেদ্ধ হবে, তার জন্য জালটা আস্তে আস্তে দিয়ে ঢেকে দিয়ে দিয়ে মাংসটাকে কষাতে হবে। মাংসটা কষানোর সময় ঢাকনা খুলে বারে বারে নেড়ে চেড়ে দিতে হবে। এই সময় আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। দেখুন মাংসটা কত জল বেরিয়েছে, এই জলগুলো কিন্তু আমি দিইনি, এই জলগুলো কিন্তু দই থেকে উঠেছে। এই দইয়ের জলেই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তেল ছাড়া তারপরে জল ছাড়া দেখুন শুধুমাত্র দইয়ের জলেই মাংসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংস রান্নাটা রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পেলেন আমি কিভাবে তেল ছাড়া চিকেনটি তৈরি করলাম। এই চিকেন খেতে যেমন টেস্টি হয় তেমনি পুষ্টিগুণেও খুব ভরপুর হয়। এই চিকেনটি একদিন তৈরি করে আপনারা খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে।